অনেক দিন আগের কথা। শান্তিপুর গ্রামে বাস করত গরিব টোনা ও তার স্ত্রী টুনি। চাষবাস করেই টোনার সংসার চলত। সেই জঙ্গলের রাজা ছিল ঈগল মহারাজ। মহারাজ ঈগল ছিল খুবই দাম্ভিক ও লোভী। গ্রামের সকল পাখি রাজার উপর খুবই বিরক্ত ছিল, কিন্তু কেউ মহারাজের কিছু করতে পারত না। কারণ যখন কারো খাবারের প্রয়োজন হতো, তখন সবাই মহারাজের কাছেই যেত। এবার টোনার জমিতে চাষবাস ভালো হচ্ছিল না, ঘরে কোনো খাবার নেই। অন্যদিকে টোনার বউ টুনি ঘরে না খেয়ে আছে। টুনি, কি হয়েছে তোমার? শরীরটা কি খারাপ লাগছে? একটু খারাপ লাগছে টোনা, ভীষণ ক্ষুধা পেয়েছে। বাজার এনেছো? কি করে বাজার আনবো বলো? আমার জমিতে তো ভালো ফসল হচ্ছে না, দুষ্ট কাকফাকি সব খেয়ে নষ্ট করে ফেলেছে, কি যে করি। এভাবে চললে তো না খেয়ে মরতে হবে আমাদের। আমাদের সন্তানও যে আসতে চলেছে, এখন কিছু একটা করো তুমি। ভীষণ ক্ষুধা পেয়েছে, ঘরে কি খাবার কিছুই নেই? না গো, আমিও তো না খেয়ে আছি। আচ্ছা তুমি ঘরে বসো, আমি কারো কাছ থেকে খাবার চেয়ে নিয়ে আসি। টোনা পাশের বাসায় গিয়ে টিয়ার থেকে কিছু খাবার চেয়ে নিয়ে আসলো। খাবার এনে তারা দুজনে খেয়ে নিল। খাওয়া শেষে টুনি টোনাকে বলল, তুমি না হয় কাল মহারাজের কাছে যাও, কিছু খাবার নিয়ে এসো, ফসল বিক্রি করে পরিশোধ করে দিও। হ্যাঁ, আমিও তাই ভাবছি, এছাড়া তো আর কোনো উপায় দেখছি না। পরের দিন সকালে টোনা মহারাজের বাসায় হাজির হলো। মহারাজ, খুব বিপদে পড়ে আমি এসেছি, আমাকে কিছু খাবার আর কিছু টাকা ধার দিন, আমি কিছুদিন পরেই পরিশোধ করে দিব। বেশ তো, তা বুঝলাম, তবে তুই পরিশোধ করবি কি করে শুনি। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, আমার ফসল বিক্রি করে আপনার টাকা সব পরিশোধ করে দিব। দেখ টোনা, তোকে আর টুনিকে আমি অনেক ভালো জানি, পরিশোধ না করতে পারলে কি করবি তাই বল। মহারাজ, দরকার হলে আমি আমার জমি বিক্রি করে দেব। বেশ, তাহলে এই কথাই রইল, টাকা আর খাবারের বদলে জমি দিবি, এটা মনে থাকে জানো। এই বলে মহারাজ কিছু টাকা আর খাবার দিল। টোনা হাসি মুখে বাসায় চলে গেল। টুনি, এই টুনি, এই দেখো বাজার নিয়ে আসছি। হ্যাঁ গো, কোথায় পেলে এত বাজার? আজ মহারাজের কাছে গিয়েছিলাম, মহারাজ কিছু খাবার আর কিছু টাকা দিল। এখন জলদি রান্না করে নিয়ে আসো তো, আমার খুব ক্ষুধা পেয়েছে। ঠিক আছে, যাচ্ছি। টুনি খুশি মনে রান্না করতে চলে গেল। রান্না শেষে টোনা ও টুনি একসাথে খাওয়া দাওয়া করল। খাওয়া দাওয়া শেষ করে টোনা কাজের জন্য বের হয়ে গেল। টোনা তার জমিতে নতুন ফসল চাষ শুরু করল। জমি চাষ করা শেষে টোনা খুশি মনে বাসায় চলে গেল। কিছুদিন পর টোনা তার জমিতে গেল। জমিতে গিয়ে দেখল দানাগুলো খুব সুন্দর সোনালী রঙের হয়েছে। টোনা মনে মনে ভাবল, আর মাত্র কয়েকদিন, তারপর আর কোনো অভাব থাকবে না আমাদের সংসারে। এই কথা বলে টোনা বাসায় চলে গেল। আর খুশিতে বউকে বলতে লাগলো, বউ কোথায় তুমি? আজ যে আমি বড্ড খুশি। তাই নাকি? এত খুশি কি জন্য শুনি তো?
ধানগুলো যে সোনালী রঙের হয়েছে গো, আর মাত্র কিছুদিন, তারপর আমাদের সংসারে আর কোনো অভাব থাকবে না। ধান বিক্রি করে মহারাজের ঋণ পরিশোধ করে দিব, তারপর তুমি আর আমি সুখে শান্তিতে থাকব। এভাবে অনেকদিন কেটে যায়। তারপর একদিন টোনা তার জমিতে গিয়ে দেখল, তার সব ধান দুষ্টুকা খেয়ে নষ্ট করে ফেলেছে। হায় সর্বনাশ, এ কি হলো আমার? আমার এই কষ্টের ফসল এভাবে কে নষ্ট করলো? হায় সৃষ্টিকর্তা, এখন আমি কি করব? এভাবে টোনা কান্না করতে থাকে। কান্না করতে করতে টোনা মহারাজের বাসার দিকে রওনা হয়, আর কিছু টাকা আর সময় চাওয়ার জন্য। মহারাজ আরও ঋণ দিতে রাজি হল না। টোনা, তুই আমার কাছ থেকে ঋণ নিয়েছিস জমি দেওয়ার বদলে, সেই ঋণ তো পরিশোধ করতে পারলি না, তুই বরং তোর জমি লিখে দে আমার নামে। মহারাজ, এমন অত্যাচার করবেন না, ওই জমি ছাড়া আমার আর কিছুই নেই, আমি দিন রাত এক করে পরিশ্রম করব, তারপর আপনার টাকা পরিশোধ করে দিব, আমাকে একটু সময় দিন মহারাজ। আমার ঋণ পরিশোধ করতে হলে তোর মতো টোনার দুবার জন্ম নিতে হবে, এখন আবার ঋণ নিতে এসেছিস, আমার টাকা না দিলে পরিণতি খুব খারাপ হবে বলছি, দূর হ ছোট লোক। মহারাজ টোনাকে খুব অপমান করে সেখান থেকে তাড়িয়ে দিল। টোনা কাঁদতে কাঁদতে সেখান থেকে বাসায় চলে গেল। টোনা বাসায় এসে দেখল টুনি ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে। আমাকে কিছু খেতে দাও টোনা, খুব ক্ষুধা পেয়েছি আমার। আমার তো বিষ খাওয়ারও পয়সা করি নেই টুনি, আমাকে মাফ করে দাও টুনি, আজকে আমার জন্য তোমাকে এমন দিন দেখতে হয়েছে, আমি প্রতিবেশীর কাছ থেকে খাবার চেয়ে আনছি, তুমি একটু অপেক্ষা করো। এভাবে বলো না টোনা, তুমি আমার পাশে থাকলে আমি আর কিছুই চাই না, প্রতিবেশীকে বলিও তাদের খাবার খুব শীঘ্রই ফিরিয়ে দেব। তারপর টোনা কিছু খাবার এনে টুনিকে খেতে দিল। কিছুদিন পর মহারাজের লোকজন গ্রামে এসে টোনাকে পিটিয়ে মেরে ফেলল, কিন্তু গ্রামের কোনো পাখির সাহস হলো না এগিয়ে আসার। টুনি এ বিষয় জেনে খুবই দুঃখ পেল আর একা একা খুব কান্না করতে লাগল। টুনি ঘরের মধ্যে এক মুঠো খাবার পাচ্ছিল না, ক্ষুধার তাড়নায় সে বেরিয়ে পড়ল গ্রামের লোকদের কাছে খাবার চাইতে, কিন্তু মহারাজের ভয়ে কেউ তাকে খাবার দিল না। এভাবেই ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে টুনি মারা গেল। রাত হলেই টুনির আত্মা গ্রামে বেরিয়ে পড়ত আর সবার কাছে খাবার চাইত। কে আছিস, আমায় কিছু খাবার দে, ক্ষুধার জ্বালায় প্রাণটা আমার বেরিয়ে গেল। টুনির কণ্ঠ শুনে কেউ দরজা খুলত না। একদিন টুনির আত্মা কাকের বাসার সামনে গিয়ে ডাইনি থেকে সুন্দর এক পাখির রূপ ধারণ করল, তারপর বলল, কেউ আছো? দরজাটা একটু খোলো, আমাকে কিছু খাবার দাও। একদিন টুনি তার ছানার টিঙ্কুর জন্য বাজার থেকে একটি খেলনা গাড়ি নিয়ে আসে। টিঙ্কু গাড়ি পেয়ে অনেক খুশি হয় এবং খেলা করতে থাকে। হঠাৎ সেখানে একটি ডাইনি চলে আসে আর টিঙ্কুর খেলনা গাড়িটি ভেঙে ফেলে। টিঙ্কু তখন কান্না করতে থাকে আর বলে, ডাইনি বুড়ি, তুমি আমার গাড়ি ভেঙে ফেলেছো কেন? তুমি আমার গাড়ি ঠিক করে দাও। তখন ডাইনি বলে, আমি তোর গাড়ি ঠিক করে দিতে পারি, যদি সব